আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জুলাইবিব আমার অংশ আর আমি তার অংশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওতপ্রোতভাবে জড়িত এক সাহাবির কথা আপনাদের সামনে তুলে ধরবো আজকে, যার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, তখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 10 বছর বা তার থেকে একটু বেশি হবে। সেই অল্প বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে ধন্য হয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তার প্রতি আসক্ত হয়ে পড়েন। আর সেই কারণেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সী ছেলেরা যখন খেলাধুলায় মেতে থাকতো, তখন তিনি সেই খেলাধুলা ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে লাগলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বা ধন সম্পদ বলতে আসলে কিছুই ছিল না, তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদকে তার আবাসস্থল হিসেবে গ্রহণ করেন এবং সুফফাবাসীদেরকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহর জন্য যা কিছু হাদিয়া আসত তাই ছিল তার খাবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠনগতভাবে হালকা পাতলা ছিলেন এবং তিনি খুব রসিক মানুষ ছিলেন, আর সেই কারণেই তিনি সবার প্রিয় ছিলেন। তিনি সকল আনসারদের ঘরে যাওয়া আসা করতেন। তিনি যে ঘরে যেতেন সেখানে হাসির বন্যা বয়ে দিতেন এবং মিষ্টি মিষ্টি গল্প করে তাদের পেট ভরিয়ে দিতেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোনো দরজা বন্ধ ছিল না এবং মহিলারাও তার থেকে লজ্জা করত না, কেননা তিনি তখনও ছোট ছিলেন, তখনও তিনি প্রাপ্তবয়স্ক হননি। কিন্তু যখন তিনি বড় হয়ে গেলেন, তখন থেকে আনসারিরা তাদের স্ত্রী ও কন্যাদেরকে তার সাথে দেখা করতে নিষেধ করে দিলেন, কেননা সে এতদিন ছোট ছিল, এখন সে বড় হয়েছে, সুতরাং সবাই তার সামনে পর্দার ফরজ মেনে চলত। আর তখন থেকেই তার জন্য ঘরের ভিতরে যাওয়া বন্ধ হয়ে গেল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জুলাইবিব, তুমি বিয়ে করবে না? তখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, কে আমার সাথে মেয়ে বিয়ে দেবে? আমি একজন গরিব যুবক, আমার কাছে মোহরানা এবং ভরণ পোষণের মতো কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার জন্য একজন ভালো স্ত্রী খুঁজব আর আল্লাহ তাআলা তোমাদের দুজনকে ধনী করে দেবেন। সাহাবীদের মধ্যে একটা স্বভাব ছিল, তারা যখন তাদের কোনো কন্যাকে বিয়ে দিতে চাইতেন অথবা কোনো বিধবাকে বিয়ে দিতে চাইতেন, তারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করতেন, যাতে করে তারা জানতে পারতেন ওই মহিলা বা মেয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন আছে কিনা। অনেকদিন পার হয়ে যাওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কোনো মেয়েকে কেউ পেশ করেনি যাকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মানাবে। তখন তিনি এক আনসারদের বাড়িতে গিয়ে বললেন, হে অমুক, তুমি তোমার মেয়েটাকে বিয়ে দাও। লোকটি সেই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে বলতে লাগলো, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জামাতা হয়ে আমাদেরকে সম্মানিত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে আমার নিজের জন্য বলিনি। তখন লোকটি চুপ হয়ে গেল। সে বলল, কার জন্য হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জুলাইবিবের জন্য। এই কথা শোনার পর লোকটির মুখের সেই হাসি হারিয়ে গেল। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু সময় দিন, আমি তার মায়ের সাথে পরামর্শ করব, আমি তার মাকে ছাড়া এমন কোনো কাজ করব না। লোকটি চিন্তিত মনে তার বাড়ির দিকে রওনা দিল, কারণ সে জানতো তার স্ত্রী কখনোই সেই প্রস্তাবে রাজি হবে না। আবার অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবও কোনোভাবেই প্রত্যাখ্যান করা যাবে না। লোকটি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। তখন তার স্ত্রী তার কথা শুনে তাকে বলল, রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, কতই না সৌভাগ্য আমাদের, আল্লাহর রাসূলকে স্বাগতম, হ্যাঁ আমরা তাকে রাসূলের কাছে বিয়ে দেব, এরপর কি আর কোনো মর্যাদা আছে? তখন লোকটি তাকে থামিয়ে দিল। সে বলল, কিন্তু তিনি নিজের জন্য প্রস্তাব দেননি। তার স্ত্রী তখন জিজ্ঞেস করলো, তাহলে কার জন্য? সেই লোকটি তখন উত্তর দিল, জুলাইবিবের জন্য। তার স্ত্রী তখন বলল, জুলাইবিব, না, আল্লাহর শপথ আমি তাকে জুলাইবিবের সাথে বিয়ে দেব না। লোকটি বলল, তাহলে আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলবো? তার স্ত্রী বলল, তোমার যা মন চাই তাই বলো, তুমি তোমার যে কোনো একটি কারণের কথা তাকে বলবে। তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এবং তাদের কথার আওয়াজ অনেক উঁচু ছিল। স্বামী তার স্ত্রীকে বোঝাতে লাগলো এবং রাজি করাতে চেষ্টা করলো, কিন্তু তার স্ত্রী এ ব্যাপারে আরও কঠিন হতে লাগলো। যখন সে তার স্ত্রীকে বোঝাতে আর সক্ষম হলো না আর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য রওনা দিবে, ঠিক তখন তার মেয়ে তাদের সামনে এসে হাজির হলো। সে এতক্ষণ তাদের বাবা মায়ের কথাগুলো শুনেছিল। তার মেয়ে তখন বলল, কে তোমাদের নিকট আমার জন্য প্রস্তাব দিয়েছে? তখন তার মা বলল, জুলাইবিবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে।
আর আমি তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা তোমার মতো সুন্দরী যুবতী এবং উচ্চবংশীয় মেয়ের জন্য আরও সম্মানিত স্বামী প্রয়োজন। তখন তাদের মেয়ে বলল, তোমাদের জন্য আফসোস, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ। আমি রাসূলুল্লাহর এই প্রস্তাবে সাড়া দেব, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের ব্যাপারে তাদের নিজেদের থেকেও বেশি অধিকারী। তোমরা আমাকে জুলাইবিবের কাছে বিয়ে দাও, আর বিশ্বাস রাখো আল্লাহ কখনো আমাকে ধ্বংস করবেন না। তখন তার মা চুপ হয়ে গেল, আর লোকটি তখন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি যা চাবেন তাই হবে, আমরা আমাদের মেয়েকে জুলাইবিবের সাথে বিয়ে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় হাসি ফুটে ওঠে। তিনি মেয়েটিকে ডেকে দোয়া করে দিলেন, হে আল্লাহ, তুমি এর উপর কল্যাণকে ব্যাপকভাবে প্রভাবিত করো আর তার জীবনে কোনো কষ্ট দিও না। এরপর তিনি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার নববিবাহের দাগ তখনও কাটেনি। মাত্র কিছুদিন পার হতে না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ডাক দিলেন। জুলাইবিব সেই ডাকে সাড়া দিলেন। তিনি নিজের শরীর থেকে বরের শাঁস খুলে ফেলে নিজেকে রণসাজে সজ্জিত করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যখন রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যুদ্ধে বিজয় দান করেছেন, তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা কি কাউকে হারিয়েছো? তারা বলল, না হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছি, তোমরা তাকে খোঁজ করো। তখন সাহাবায়ে কেরাম তাকে সারা যুদ্ধের ময়দান খুঁজতে লাগলেন। তারা তাকে সাতজন মুশরিকদের মাঝে তরবারি নিয়ে পড়ে থাকতে দেখলেন। সাহাবীরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, জুলাইবিব সাতজন মুশরিককে হত্যা করেছে, তারপর নিজে শহীদ হয়েছে। রাসূলুল্লাহ তার নিকট গিয়ে বললেন, সে সাতজন মুশরিক হত্যা করেছে, তারপর নিজেও নিহত হয়েছে, সে আমার অংশ, আমি তার অংশ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কবর খোঁড়ার নির্দেশ দিলেন। যখন কবর খনন শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের হাতে কবরে রাখলেন এবং নিজ হাতে তার কবরে মাটি দিলেন। অন্যদিকে যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবস্ত্রীর ইদ্দত শেষ হলো, তখন তার জন্য চারিদিক থেকে এত বেশি প্রস্তাব আসতে লাগলো, মদিনার অন্য কোনো বিধবা মহিলার জন্য এত প্রস্তাব আসেনি। কেননা মানুষ তখন দেখেছে আল্লাহর রাসূল তার জন্য কল্যাণের দোয়া করেছেন, আর তাই সবাই তাকে পেতে চেয়েছেন। এই ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।